এখন বাজে 9:22। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আর ওইদিকে আমি বসিয়েছি ডালটা সেদ্ধ হতে প্রেশার কুকারে, তরকার ডালটা সেদ্ধ হতে বসিয়েছি কারণ ওটা কালকে রাত থেকে ভেজানো আছে, রাতে হবে তরকার, তো ওই জন্য ওটাকে সেদ্ধ করে তারপর রেখে দেবো যাতে রাত্রিবেলা আর প্রেশার কুকারটা আমাকে বার করতে না হয়। এই জায়গাটা একটু গোছাবো, গোছানো রয়েছে মোটামুটি, একটু সেট করে দিলে বালিশগুলো হয়ে যাবে। আর আমার খাটের অবস্থা এখন এরকম হয়ে রয়েছে, সেটাকে আমি গোছাবো। তার আগে এইগুলোকে সব সেট করতে হবে কারণ এগুলো আর লাগবে না। আর এইখানে ওর মনিটার আর ল্যাপটপ প্যাক হয়ে গেছে, উনি করছেন ব্যালকানিতে দাঁড়িয়ে জুতো পরিষ্কার। তো সবটা মিলিয়ে একটু তো ভেটে আসছি, আসছে সিটি পড়ে গেল অলরেডি একটা, তো ঠিক আছে আস্তে আস্তে আজকে কাজের চাপটা রয়েছে, ও যাবে এরপর চুলটা কাটাতে, আর আমি ওইদিকে সবটা পরিষ্কার করে নিয়ে গুছিয়ে নিয়ে ঘরটা ঝাড় দেবো। আর তারও আগে ওর এই সিস্টেমের যে প্যাকগুলো দেখছো না, মানে অফিস থেকে বলাই ছিল যেভাবে দিচ্ছি সেভাবে, মানে কালো প্লাস্টিকে বক্সে করেই ওর এসেছিল, তো ওই জন্য বলেই ছিল যেভাবে এসছে সেভাবে। তুমি সাদা হেডফোনটা ঢুকিয়েছো, তো ওই জন্যে অফিস থেকে একটা হেডফোনও দিয়েছিল কি জানি কোথায়, এই তো এটার মধ্যেই আছে। তো যেভাবে দিয়েছিল সেভাবেই নিয়ে যেতে হবে বলেই ছিল, তাই জন্য এগুলোকে না একদম খাটের নিচের তলায় ভেতর দিকে ঢোকানো ছিল। আমরা আজকে খাট টেনে নিয়ে তারপর এটা বার করেছি। আর কি ধুলো, বাপরে বাপ, সকাল থেকে ওই ঝাড়া পোছা করতে গিয়ে তোমাদের সাথে আর কথা বলা হয়নি। ও উঠেছে 7:30, আমি উঠেছি 7:45, তো এই আর কি। চলো এবার একে একে কাজগুলো সেরে নিই। রান্নাঘরটাকে একটু সেট করে নিলাম পুরো পরিষ্কার, ওই আটার গুঁড়ি ফুঁড়ি না রাত্রিবেলা পুরো ছড়িয়ে ছিটিয়ে থাকে, তাই একটু পরিষ্কার করে নিলাম। আর ডিমের ট্রেটাতে দেখলাম আর 7 খানাই ডিম আছে, তাই নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দিলাম আর ট্রেটাকে ঢুকিয়ে দিলাম। তো ও এবার চুল কাটাতে যাবে, ও গেলে আমি বিছানাটা পরিষ্কার করে ঘরটা ঝাড় দেবো, মুছবো। এখন বাজে 10:11, আমি সমস্তটা গুছিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ, এবার চেনা যাচ্ছে জায়গাটাকে কি করে রাখে ও থাকলে। তো আমি এই স্টাডি টেবিলগুলোকেও ঢুকিয়ে দিলাম কারণ এখন তো দরকার নেই, যখন ও নিজে বসবে ঠসবে দরকার হবে তখন, বা আমি একা থাকবো, এখন আমার যখন ইচ্ছে হবে তখন বার করে নেব। এই কোনাটাতেই রেখেছি, অসুবিধে নেই, একদম ভেতরে কোথাও ঢুকিয়ে দেয়নি, মানে এত সওয়াতে কাছে ধুলো কাটাকাটি হচ্ছে না যে কি আর বলবো, কাশি হাঁচি সব হচ্ছে এখন। তো চলো এবার ঘরটা ঝাড় দিয়ে নিই ভালো করে আগে, কারণ প্রচণ্ড ধুলো হয়েছে আবারও। ওই জায়গাটা তো পরিষ্কার করেইছি, কোথায় ছিল বলো তো, ওই যে ওই পাশ বালিশগুলো যেখানে আছে ওর নিচটাতে ছিল, তো খাটটাকে টেনে এনেই সুবিধা হয়েছে, নাহলে সামনে থেকে সব জিনিসপত্র বার করতে হতো। নিচে আছে হচ্ছে আমাদের, এর ওপরে হয়েছে ধরেছে হচ্ছে তিনটে, মানে দুটো ট্রলি একটা বড় বিগ শপার, আর এই নিচে আছে আরও তিনটে ট্রলি। তো কারণ আমরা যে প্রথমবার এসেছিলাম সেগুলো তো থেকেই যাচ্ছে না এখানে, ওই জন্যই আর কি। না তিনটে ট্রলি না দুটো ট্রলি, নিচে দুটো ট্রলি আছে, সরি তিনটে না দুটো ট্রলি আছে নিচে। তো চলো আর বকবক করবো না, ওদিকে রান্নাও করিনি কিছু রান্না আজকে, ও বললো যেহেতু এখন সবে প্রোটিনটা খেলো আর কি, এইসব তো করলো, আর যেহেতু 12টায় খেয়ে বেরোবে ওই জন্য আজকে শুধু ডাল সেদ্ধ মাছ ভাজা এসবই করতে বলেছে, তো আমি ভাবছি শুধু ডাল সেদ্ধ মাছ ভাজা দিয়ে কী খাবে, তো একটা আলুর পাঁপড়ও ভেজে দেবো, তো এইসব প্ল্যান প্রোগ্রাম রয়েছে। চলো আগে ঘরটা ঝাঁটিয়ে নিই। আজকে ছাদটাকে দেখেও শান্তি লাগছে, আমি কয়েকটাই জামাকাপড় নিয়ে এসেছি, ওই ও চুল ঠুল কাটতে গেছিলো ওগুলো একটু কেচে দিলাম, আর আমার স্নানের জামাকাপড়, আজকে কার্পেটটা কেচে দিলে বেশ জায়গা পেয়ে যেতাম, খেয়াল করিনি যে সকাল থেকে তো ছাদে আসিনি, যাই হোক ঠিক আছে একদিন কেচে দেব। রোদটা দেখেছো না, যাই তাড়াতাড়ি করে মেলে দিই, গিয়ে ওকে আমি গ্যাসটা ধরিয়ে দিতে বলবো ভাতের, ততক্ষণে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিয়ে তাহলে এই ভাতটা নামিয়ে ফেলতে পারবো। এখন বাজে 11:15। চলো আমার জামাকাপড় করা মেলে দেওয়া হয়ে গেছে, এগুলোটা আমার ব্যালকানিতে ধরে যেত কিন্তু ট্রাউজার যে প্যান্টটা আছে সেটা শোকাতে না অনেকটা টাইম লাগে, মোটা প্যান্ট তো বিশেষ করে পকেট দুটো শোকাতেই চায় না, সারা রাত মেলে রাখতে হয়, তার চেয়ে এখানে দিয়ে গেলাম বিকেলের মধ্যে শুকিয়ে যাবে। এখন 11:30 বাজে, তো দুপুরের মধ্যে শুকিয়ে যেতে পারে 2:30-এর মধ্যে, তো যাই হোক চলো ওকে বলি গ্যাসটা ধরিয়ে দিতেন তখন পুজোটা দিন। তো ও গেলো, ওকে জাস্ট নিচে ছেড়ে দিয়ে গেলাম, আর সিস্টেমটাকে ঠিকঠাক করে ওকে বসিয়ে দিয়ে গেলাম আমি, ওই জন্য আজকে আর ভিডিও করা হলো না, ও গেলো যে, তো একটু তো খারাপ লাগছে এবার ঘরে গিয়ে পুরো একা। তো চলো আগে ঘরটা গুছিয়ে নিও, যা করে গেলো ঘরের অবস্থা।
এখন 4টে বাজেনি, 4টে বাজতে 5 মিনিট বাকি। তো ও যাওয়ার পর থেকে সেই যে লিফটেই তোমাদের সাথে কথা হয়েছিল তারপর আর কথা হয়নি। ভেবেছিলাম ঘরে এসে ভিডিও করব বা ব্লগ করব, কিন্তু সত্যি কথা বলতে ইচ্ছে করেনি। কি করব কি দেখাবো ভাল লাগছিল না, নিজের মুডটাও একটু কেমন লাগছিল। বলছিলাম না যে একদমই অভ্যেস নেই, তো একদম নতুন অভ্যেস করতে হবে। তো বাবু ওখানে ওর জুতোর ভীষণ নেশা আছে বলি না, তো দুটো বুট আজকে মুছেছিল, নীলটা মুছেছে আর হোয়াইটটা মুছেছে। তো ওর জামার সাথে বললো হোয়াইটটা যাবে, তো হোয়াইটটা পরে গেল। 4-5টা সেট ওরকম করেছে, ওই যে বললাম জ্বরের সময় একটু ওয়েটটা লস করেছে, একটু না অনেকখানি, তো কিছুই ফিট হচ্ছিল না, তো ওই জন্য একটু প্রবলেমে পড়ে গেছে বেচারা। ওই জন্য 3-4টা আমি এইমাত্র গুছিয়ে রাখলাম, আমি ও যাওয়ার পর গোছাই ওনি সত্যি কথা বলতে, এইমাত্র এই জায়গাটাকেও সেট করলাম, এতক্ষণ ছিল না সেট কর, তো সবটা এখন গোছালাম আমি। ওই কুশন দুটো বালিশের উপরে দেখতে বড্ডই খারাপ লাগছে, ভাবছি নিচেই নামিয়ে দেবো। তো কি করবো বুঝতে পারছি না। এখানে যে মিস্ত্রি কাকুগুলো কাজ করছে না, ওরা না বাঙালি। আজকে আমি ঘরটা ঝাড় দিয়েছিলাম, হঠাৎ করেই ও ছাদ থেকে কেউ একজন বলছিলো হ্যাঁ রে কারেন্ট আছে রে বলে চেঁচাচ্ছে। এবার আমি ভাবছি কে এখানে বাংলায় কথা বলছে, হট করে তাকিয়ে দেখছি ওই কাকুটা নিচে কাউকে একটা বলছে যে কারেন্ট আছে কিনা। আমি চুল ফুলো না আঁচড়াইনি, একটু শুয়ে পড়েছিলাম। আমার এটুকু মনে আছে 10-15 মিনিটের জন্য আমি কিছু টের নেই, মানে ঘুমিয়েই গেছিলাম। তো 10-15 মিনিট বাদে আবার চোখটা খুলে গেছে আর কি, ঘুমটা ভেঙে গেছে। এটাই স্বাভাবিক বিষয়, বাড়িতে একা থাকলে আমার ঠিক ঘুমটুম আসে না। আমার মতো আর কারা কারা হও কর, মানে এরকম করো জানি না। তো ভাগ্যটা ভালো যে মর্নিং শিফট, মানে নাইট শিফট হলে আমার আরও 12টা বেজে যেত। মর্নিং শিফটে দেখবে ব্যালকানিতে দাঁড়িয়ে গাছগুলোকে দেখে একটু জানলা দিয়ে তাকিয়ে একটু দরজাটা খুলে কিছুক্ষণ দাঁড়ালাম, মানে এরকম করে কেটে যায়। আর আজকে প্রথম দিন তো হচ্ছে, যদিও 3 ঘন্টার জন্য, কিন্তু 3 ঘন্টাই হচ্ছে, 4টে বাজে আর কি, 1টা থেকে 4টে। তো জানি না কতক্ষণ, তারপর ও বেরোলে নিশ্চয়ই ফোন করতো, গিয়ে পৌঁছেই একবার ফোন করেছিল। যদিও আজকে ফোন করার টাইম পাবে না আমি জানতাম অফিসে গিয়েও, যদিও বলেছিল লিফটে উঠে যে আমি তোমায় ফোন করছি পরে টাইম পেলে, তো আর বোধহয় পাইনি টাইম, যেহেতু আজকে প্রথম দিন সবটাই চিনতে লাগবে জানতে লাগবে, তো ওই জন্য আর হয়ে ওঠেনি। তো বেল কে তো যেরকম বলেছিল ম্যাডাম, আমি অফিসে এসেছিলাম স্কুটি করে। তো আপাতত এটা আমাদের পার্কিং, অফিসের কিছু ফটোজ আমি তুলেছি, তো সেগুলো বলবো ম্যাডামকে একটু দিয়ে দিতে আজকের ব্লগে। তো চলো এবার যাওয়া যাক, বাজে হচ্ছে 3টে বাজতে 10। তো কাজ আমার হয়ে গেছে, এখানে সিস্টেম জমা করতে এসেছিলাম, সিস্টেম জমা করা হয়ে গেছে। সোমবার থেকে 8টার সময় আসতে হবে, তার মানে 7:30 মিনিমাম বেরোতে হবে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। দেখলে ও বলেছে 3টে বাজতে 10-এ বেরিয়েছে, তো তারপরে বাবুর আবার একটু কাজ পড়ে গেছিল তাই ও পড়ে গেছিল। তারপর ফেরার সময় আবার ওইদিকে কদিচি কানালি ক্রসিং এর দিকে গেছিল আখের রসকে, তারপর বাবু এসেছেন ঘরে। আর আমি আবার ভাবছি কখন না কখন আসবে, কে জানে, ফোনও করেনি, এমন বদমাস, অন্য সময় ফোন করে। আর জাস্ট এসেই কি করলো দেখো, জায়গাটাকে গোছানো ছিল কিন্তু, এই জন্য একমাত্র। তো চায় জল ফুটতে দিয়েছি, আর এখানে আমি রাতের জন্য আটাটা অলরেডি মেখে নিলাম, আমি উঠেই ছিলাম না ওই জন্য, নিজে ও আস্তে আস্তে আমি একটু আটাটা মেখে নিই। আর তরকার জন্য পেঁয়াজ আদা রসুন টমেটো এগুলো কাটবো, তো এগুলো কাটবো, একটু চা টা খাক রেস্ট নিক, তারপরে আমি যাচ্ছি। পেঁয়াজ টেয়াজ ততক্ষণে কেটে নিই, আর ছাদেও যেতে হবে, জামা কাপড় গুলো দিয়ে এসেছিলাম। তো আমাদের উইকেন্ড শুরু হয়ে গেছে, তাই তো? একদম। তো অফিস আমাদের দিয়েছে উইকেন্ডটা তাড়াতাড়ি শুরু করার জন্য, এটা কিন্তু অনেক বড় পাওয়া, বারবার বলছি অফিস থেকে এরকম সুযোগ পাওয়া যায় না। তো এখন আমরা একটু বেরোচ্ছি, তারপর আবার আসব। এসে ও বোধহয় সবিকে আনতে যাবে নাকি? এসে যাব। তো এসে যেতে হবে না, 9টার সময় নামবে বোধহয় ও স্টেশনে, তো আনতে যাবে। ওটা ওই SMBT নয়, এটা কোন স্টেশন গো? এটা হচ্ছে ব্যাঙ্গালোর সিটি জাংশন। ব্যাঙ্গালোর সিটি জাংশন এই স্টেশনটার নাম আমি শুনিনি আগে, তো চলো
বেরোই আমরা, ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসেছি আর তরকার জন্য সব গুছিয়ে নিয়েছি, এসে রান্নাটা আমি করব যখন বন্ধুকে আনতে যাবে। ব্যাঙ্গালোরে আছে তাদের প্রত্যেকের স্ট্যাটাসে এই গাছটা কিন্তু দেখা যাচ্ছেই যাচ্ছে, চেরি ব্লসম যেরকম হয় আর কি পুরো সেরকম এইখানে একটা আছে, দেখো সামনেও দেখা যাচ্ছে। আর সব থেকে বেশি ভালো লাগে ডিপ পার্পল টাইপটা, সেটা আমি আপাতত চোখে দেখছি না কোথাও, দেখো এই সাইডেও একটা। তো চলো রমি, আমরা বেরিয়েছি এমনি একটু ঘুরতে, তো আমরা এই বিটিএম এর দিকেই রয়েছি। এরকম যে আমি কবে এরকম স্কুটি খুঁজবো, এই দেখো আমার বড় ফটো তুলে দেওয়ার চেষ্টা করছে স্ট্যাটাসে, অলরেডি আমার স্ট্যাটাসে চলে গেছে এটা, কারণ আমি পার্কে হাঁটতে যাই আর সেখানেই একটা গাছ রয়েছে, অলরেডি আমি ফটো তুলে পোস্ট করে দিয়েছি। আর অনেকে তো পোস্ট করছে মানে হাই রোডের দুধ ধারে গাছগুলো রয়েছে আর তার মধ্যে গাড়ি চালিয়ে পেছনে যে বসে থাকে সে ভিডিও করছে, এত ভালো লাগছে দেখতে, মানে পুরো ব্যাঙ্গালোর এখন এমনিই ব্যাঙ্গালোর গাছে মানে ঢাকা পুরো শহরটা, কিন্তু এই গাছগুলো এই টাইমে যে ফুলটা দেয় না পুরো দেখলে মনে হয় বসন্তকাল, সত্যি তাই। তো চলো রমি যাওয়া যাক। একটুখানি ঘুরে ঘুরে আমরা চলে এসেছি কারণ সৌভিক ফোন করেছিল ট্রেন 1 ঘন্টা বিফোর টাইম আছে, তো ওই জন্য ওকে তো আনতে যেতে হবে, তো ওই জন্য আমরা চলে এলাম। আর আমাদের একটু খিদেও পেয়ে গেছে, ও তো 12টায় খেয়ে বেরিয়েছে আর আমি যাতে আজকে একা ছিলাম আমি না খেতে পারিনি ঠিক করে, তাই আমারও খিদে পেয়ে গেছে, ওই জন্য খেতে পারিনি কি ভাত ফ্রিজেই ঢুকিয়ে দিতে হয়েছে, তো ওই জন্য এখন আমরা মশলা ধোসা অর্ডার দিয়েছি সেটাই খাবো এখন। আজকে হাঁটতে তো যাওয়া হয়নি, তো এখন যাচ্ছে একটু ছাদে, এপাক ওপাক একটু দেবো, সন্ধ্যে ফন্দে তো দেওয়া হয়ে গেছে। আর ফেসবুকে খুব একটা জিনিসও দেখছি চাঁদের নিচে চন্দ্রবিন্দু, আর ওর যে বন্ধু আসছে, হ্যাঁ সত্যি তো তাই, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আজকে চাঁদ আর শুক্র নাকি একসাথে দেখা যাচ্ছে, ওটা আসলে শুক্র, তো ওর বন্ধুও বললো আর আমিও ফেসবুকে দেখছিলাম যে সবাই লেখালেখি করছে আর কি যে দেখা যাচ্ছে বা কিছু, তো সত্যিই তাই, পৃথিবীর অদ্ভুত অদ্ভুত সব জিনিস। তো এটা আমার জানলা থেকেও দেখা যেত যদিও বা, ওই আর কি একটু উঠে এলাম ঘরে চলে এলাম। আর হচ্ছে না খুব গরম লাগছে, জানলাপাটি খুলে দিলে একটু ভালো লাগবে আর কি, আর ও এই মাত্র বেরোলো সবিকে আনতার, ওই দেখো বললাম না আমার জানলা থেকে দেখা যাবে ভালো স্পষ্ট দেখা যাচ্ছে। বিরাটি তো মাকে ফোন করলাম, বললো না মেঘে ঢেকে রয়েছে দেখা যাচ্ছে না, তো আমি আবার মাকে ফটো তুলে পাঠিয়ে দিলাম এই আর কি। তো চলো এবার একটু আমি রেস্ট নিয়ে নিই, তারপরে উঠবো রান্না করতে, আজকে আমি নিজেও বিধ্বস্ত হয়ে গেছে, আজকে দুপুরে ঠিক করে খাওয়া দাওয়া করিনি তো কেমন একটা লাগছিল ওই জন্য। বাজে 9:24 আর ওরা ওখান থেকে স্টেশন থেকে আবার সভিকে তুলে নিয়ে বেরিয়ে গেছে দুজনে ওখান থেকে, তো তখন আমি এসেই তড়কাটা বসালাম, তো চলো করে নিই। আর এইদিকে আমি ডিমটাকেও ঝুড়ি করে রেখেছি। খাওয়া দাওয়া বহুক্ষণ হয়ে গেছে, তারপরে গেছিলাম একটু ছাদে, ছাদ থেকে নেমে এই জাস্ট শোবো এবার এই আর কি, 12:14 আমি বিছানায় উঠে গেছি। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। এই ব্লগটা কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো টাটা, গুড নাইট।